এবং গণতন্ত্র এসে বলছে আমি বুবাগ্গা আমি তিপ্রা মাথা নির্বাচন জমাতীয় তো তিপ্রা রামপদ জমাতীয় তো তিপ্রা দিবাচন্দ্র রাঙ্গল তো তিপ্রা আজকে আজকে এই কথাগুলি চিন্তা করতে হবে এই আমরা মহারাজকে সম্মান করি কেন জানেন তিদের মহারাজকে আপনি যে বসে আছেন এই ভবনে থাকতে পারতেন না কেন 1947 যখন দেশ স্বাধীন হলো তখন প্রশ্ন উঠল ত্রিপুরা কোন দিকে থাকবে পাকিস্তান না বাংলাদেশ পাকিস্তান না ইন্ডিয়া প্রশ্ন সিরিয়াস কোশ্চেন তখন কাঞ্চন প্রভা দেবী অন বিহাফ অব নাবালক পুট হিস পুট হার সিগনেচার ইন ফেভার অফ ইন্ডিয়া ওই দিন যদি উনি না করত আজকে এটা পাকিস্তান থাকতো সেই জন্য শ্রদ্ধা করে দিদেন মহারাজাকে আমি এই রাজ্যে বসবাস করতে পারছি যিনি আপনারা চিন্তা করতে পারেননি এবং সেই জন্য আমরা মহারাজার নামে এমবিবিআর কর এই পদ্ধতির বাবার বাবা যেটাই হোক হিসাব করে নিয়ে নাম আজকে উনি তো ওনার ওনার বাবাও তো এমপি ছিলেন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল কেন এমবিবিআর করতে পারলো না আমার মতো মন্ত্রী মরে বিভূদেবী ছিল কেন করতে পারলো না ওদিন টু ইয়ার্স ওই যে বারবার বলি দর্জন চিত্রী হিসাবে তাদের শ্রদ্ধা জানিয়ে বলছি এক্সট্রাঅর্ডিনারি ওদিন টু ইয়ার্স এমবিবিআর কোর্ট করে দিল এখানে মূর্তিও বসিয়ে দিল 19 অক্টোবর তার জন্মদিনকে ছুটির দিন ঘোষণা কোনোদিন তো শ্রদ্ধা করেননি আপনারা থাকতে পারতেন না যে লোকটা আশ্রয় দিয়েছে সেই জন্য আমি বুবাগ্রাকে সময় হুইজ বুবাগ্রা এবং এখনো বলছে প্রত্যেক সময় দেখবেন টিটিএলসি এনসিটি কি সব নাম নূতন নূতন এগুলি শেষ নূতন করে আমদানি হয় সবগুলি সৃষ্টি আপনারা সব সৃষ্টি করেছেন একটা ফ্ল্যাগও নাই করে এত বড় ডেমোক্রেসি আর কোথাও দেখছেন সব তো বলছে যত যত বড় দাও ক্ষমতা দেখাও কি আছে আসেনি কেউ ছি 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 আজকে এই জিনিসগুলি স্যার আমি আজকে 4টা স্কুল 35 বছরে আর আমাদের সরকার 18টা একলব্য স্কুল 80 কারদের জন্য ট্রাইবাল এলাকার ছেলে মেয়েদের রেসিডেন্সিয়াল স্কুল আপনারা জানেন অনেক ট্রাইবাল ছেলে শিলং এ পড়ে সেখানে ছাত্রাবাস একবারও চিন্তা আসলো না কেন আজকে এবং উপজাতি উন্নয়নের জন্য সামাজিক সংস্কৃতি কত টাকা পৌঁছে ফার্স্ট ক্যাবিনেট মিটিং 8,802 কোটি টাকা অলরেডি প্রস্তাব পাঠিয়েছে এবং সেখানে তারা নীতিগতভাবে গ্রহণ করেছে একদিনও তো আপনাদের মুখে শুনিনি আমি সেজন্য আমি বলবো যে স্যার আমি স্যার আমার আমার একটাই বক্তব্য স্যার বামপন্থীরা যারা বামপন্থী এরা যারা বিপ্লব আসার অপেক্ষায় দিন গুনছে সীমিত হচ্ছেন বিপ্লব আসবে তাদের বলছি ত্রিপুরা পৃথিবীর মানচিত্র পাল্টে গেছে শ্রমিক মালিক সম্পর্ক চেঞ্জ হয়ে গেছে অবস্থান বদলে গেছে ব্লু কালার লেবারকে হোয়াইট কালার লেবারের রিপ্লেস করে দিয়েছে কিন্তু শোষণ অব্যাহত ঐক্যবদ্ধ হতে হবে আজকে যদি আপনারা এই বামপন্থীরা বামপন্থারা যদি সমাজ বিবর্তনের উপাদানগুলি আমাদের দেশের মাটি থেকে গ্রহণ করতেন আজকে আপনাদের এই হাল হতো না আজকে অবস্থা পাল্টে যেত আজকে আমরা সব বিদেশি আমদানি করেছেন স্যার আজকে পৃথিবীর ধর্মটা কি বলতে পারেন আজকে পৃথিবীর ধর্ম আজকে পৃথিবীর ধর্ম হলো গণতন্ত্র আর আজকে পৃথিবীর রাজনীতি কি রাজনীতি উন্নয়নের রাজনীতি অর্থাৎ আত্মনির্ভরতার রাজনীতি এর বাইরে কোনো শক্তি নেই কেউ কেউ বলছে কেউ কেউ বলছেন যে
জয়শ্রী নাম কম যেত না, কি ভয়ঙ্কর কথা বলছো, জয়শ্রী নাম বলা যাবে না। শ্রীর অর্থ কি? শ্রীর অর্থ হলো সমৃদ্ধির প্রতীক, রাম হলো মূল্যবোধের প্রতীক, অর্থাৎ সমৃদ্ধি ও মূল্যবোধের জয় হোক, অর্থাৎ যেটা অভিবাদন সম্বোধন ভারত আত্মা, ভারতের সংস্কৃতি, যা ভারতের বহুত্ববাদ, যা মানুষের অধিকার, এই অধিকারকে যারা কেউ কেউ নিতে চাইছেন তারা বলছেন। আপনারা জানেন 1920 সালে মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনকে কংগ্রেসের জাতীয় আন্দোলনে, ভারতের জাতীয় কংগ্রেসের আন্দোলনে সংযুক্ত করে চিরকাল বিভেদের বীজ রূপে করেছে, ওনাকেও ফিরে আসতে হয়েছে রাম নামে, ওনাকেও ফিরে আসতে হয়েছে রাম নামে। কারণ আজকে এবং রাম রাজ্যের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে জীবনের শেষ দিনে বলতে হয় রাম নাম সত্য হে। আজকে সেগুলি আজকে জানেন রাম জাতীয় ভাষা জাতীয়তাবাদের প্রতীক, প্রজাতন্ত্রের প্রতীক, প্রজা বৎসলের প্রতীক এবং বহুত্ববাদের প্রতীক, রাম জাতীয় সংহতির প্রতীক। রামকে বাদ দিয়ে ভারতকে চিন্তা করা যায় না। এবং স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী গান্ধীজি প্রিয় গান কি ছিল, কি রামধুন, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, ঈশ্বর আল্লাহ তেরে নাম, সবকো সম্মতি দে ভগবান। এখানে গান্ধীজি রামকে সকল ধর্মের প্রতিনিধি হিসাবে দেখেছেন, এটা রাম। আজকে ভালো দিনে এরা রাম নাম বলবে নাকি লেনিনবাদ নাম বলবে, মার্কসের নাম বলবে আজকে? এবং বলছে প্রজাতন্ত্র দিবসে কেউ কেউ বলছে জয়শ্রী রাম বলা যাবে না, সেখানে তাহলে কি টুম্পা সোনা বলবে? এই সংস্কৃতি আমরা দেখিনি। আমি রাম নাম বললে তুজে মিশ্রি লাগে তো মেয়ে কে করো, তুজে মিশ্রি লাগে তো মেয়ে কে করো, তোমার কষ্ট লাগলে আমি কি করব। আজকে স্যার আমি 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 একটু শেষ করছি স্যার, লাস্ট স্যার 2 মিনিট, আমি 4 মিনিটে শেষ করব, অনেক কিছু আছে বলার সময় কম। একদিনে গভর্নর ভাষণ করবেন, আমাদের মুখ্যমন্ত্রী বাজেটে আলোচনা করবেন, ওইদিকে কারা কারা করবে জানি না, আমাদের আরও আমার 4-5 জন বন্ধু আমাদের ট্রেজারি বেঞ্চের বন্ধু অংশগ্রহণ করবেন। আমি আমি রাজ্যপালের ভাষণকে সমর্থন করে শেষে কয়েকটি প্রাসঙ্গিক বিষয়ে ওদিন ছিলেন না, এই জন্য আবার রিপিট করছি, উল্লেখ করছি। মহাভারতের যুদ্ধ শেষ, চারিদিকে শ্মশানের নিস্তব্ধতা, ঝিমঝিম করছে, পিতামহ অবিশ্ব দ্বাপর যুগের সবচেয়ে মহান যোদ্ধা সরসজ্জায় শায়িত, এবং উনি অপেক্ষা করছেন উত্তরণের জন্য। এমন সময় হঠাৎ করে আওয়াজ আসলো, পিতামহ বিষ্ণু বলছেন এটা কি আওয়াজ, শ্রীকৃষ্ণের নয় তো? হ্যাঁ ঠিকই তো, শ্রীকৃষ্ণের। তখন বিষ্ণু বলছেন শ্রীকৃষ্ণ তুমি ঠিক সময় এসেছ, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি তো ঈশ্বর। শ্রীকৃষ্ণ বলল না পিতামহ আমি তো আপনার পুত্র। বিষ্ণু বলছে দেখো ছলনা করবে না, আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করব, পাণ্ডবদের থেকে যে যুদ্ধটা হলো সেটা কি ঠিক ছিল? শ্রীকৃষ্ণ বললেন কোনটা? পিতামহ বিশ্ব বললেন ছল করে আচার্য দ্রোণাচার্যকে বধ করা, দুর্যোধনকে উড়ুতে আঘাত করা, দুঃশাসনের ছাতি ছিঁড়ে ফেলা, নিরস্ত কর্ণকে বধ করা, প্রভু এসব কি ঠিক ছিল? তখন শ্রীকৃষ্ণ বলছেন আমি উত্তর দেব না, যারা করছে তাদেরকে জিজ্ঞেস করো, দুর্যোধনের বধকারী ভীমকে জিজ্ঞেস করো। তখন পিতামহ বিশ্ব বললেন দেখো ছল করো না, শ্রীকৃষ্ণ পৃথিবীর সব মানুষ জানলেও আমি জানি যে এটা অর্জুন ভীমের জয় নয়, এটা তোমার জয়। তখন শ্রীকৃষ্ণ বললেন শুনুন পিতামহ, কিছুই অনুচিত হয়নি। কেন? এই যুদ্ধে কিছু অনৈতিক হয়নি, এই যুদ্ধে যেটা হওয়ার ছিল এটা হয়েছে। এই শুনে পিতামহ বিশ্ব বললেন এটা কি বলছো তুমি কেশব, মর্যাদা পুরুষোত্তম রামের অবতারের কথা বলছো, এরকম কোনো ছলনা তো আমাদের সনাতন ধর্মে ছিল না।
তাহলে এটা কি করা উচিত ছিল? তখন শ্রীকৃষ্ণ বলছেন পিতামহ ইতিহাস থেকে শিক্ষা নিতে হয় আর নির্ণয় করতে হয় এখানে দাঁড়িয়ে, এবং বলছে প্রত্যেকটা যুগ অবস্থা পরিস্থিতির আধারে যুগ নির্ণায়ক নির্ণায়ক বেছে নেয়। শ্রীরাম সত্যযুগের নায়ক, আমার ভাগ্যে এসেছে দ্বাপর যুগ, আমার আমাদের দুজনের সিদ্ধান্ত কখনই এক হতে পারে না। এই শুনে পিতামহ বললেন আমি কিছুই বুঝতে পারছি না কেশব, বলছেন একটু বুঝিয়ে বলো। তখন শ্রীকৃষ্ণ বললেন শ্রীরাম এবং শ্রীকৃষ্ণের পরিস্থিতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। শ্রীরামের যুগে শত্রুপক্ষ ছিলেন শিব ভক্ত রাবণ, এবং তার পরিবারের মধ্যে রয়েছে বিভীষণ কুম্ভকর্ণের মতো ধার্মিক ব্যক্তি, বালি এবং বালির মতো খলনায়কের পরিবারে বিদুষী স্ত্রী, অঙ্গদের মতো পুত্র। কিন্তু সেই যুগের খলনায়করা ধর্মের গান গাইতেন। আমার ভাগ্যে এসেছে কি? আমার ভাগ্যে এসেছে কংস, জরাসন্ধ, দুর্যোধন, দুঃশাসন, শকুনি, এগুলি আবির্ভাব আমার মধ্যে। সুতরাং দুটো যুগ আলাদা, এদের শেষ করার জন্য যত প্রকার ছল ছিল তা করা দরকার ছিল, পাপের শেষ করতেই হবে। পিতা অবশ্য বললেন তাহলে কি আগামী দিনে রেকর্ড হয়ে থাকবে না, আগামী দিনে এটা কি ফলো করবে না? বলছেন আগামী দিন, তখন শ্রীকৃষ্ণ বলছে আগামী দিনে আরো ভয়ঙ্কর হবে। কি? শ্রীকৃষ্ণের থেকে কঠোর হতে হবে কলিযুগের তাদের, কলিযুগে মানুষকে অর্থাৎ মোদিজি, অমিত শাহজি এবং বিপ্লবজি, তারা আরো অধিক কঠোর হতে হবে, না হলে ধর্ম শেষ হয়ে যাবে, এবং অনৈতিক শক্তিরা যারা আছে তা আরো বেশি ধর্মকে নাশ করবে। এবং সেই জন্য কৃষ্ণ বলেছেন সবকিছু ঈশ্বর ঈশ্বরের ভরসা ফেলে রেখো না, এটা মূর্খতা, ঈশ্বর কিচ্ছু করে না, সবকিছু মানুষের করতে হয়। আপনি তো আমাকে বললেন পিতামহ, তাহলে বলুন পিতামহ আমি কি যুদ্ধে কিছু করলাম? সবকিছু মানুষকে করতে হয়েছে। আমি এই যুদ্ধে কাউকে বধ করেছি? আমি কাউকে বধ করিনি, পাণ্ডবদের করতে হলো, এটা এটাই প্রকৃতি সঙ্গে। তাই এই কলযুগে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত ভাই, বিপ্লবজি নেতৃত্বে যে যে কোনো যত পাপ আছে, যত পাপ আছে, যত পাপ আছে, যে কোনো পরিস্থিতিতে যত ছল কলা আছে সবকে নিঃশ্বাস করতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, কারণ আপনাকে আরো কঠিন